একদমই লেন্থ কম থিন হেয়ার, তো এই হেয়ারটার উপরে আমি স্টেপ কাটিং করব। তো স্টেপ কাটিং করার জন্য প্রথমে আমি সেন্টার পার্টিশন নিয়ে নিব, তারপর এক একটা পার্টে আমি কাটিং করব। তো যে যতটুকু শর্ট চায়, তো এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি মতো শর্ট করলাম। তো 90 ডিগ্রি তুলে তুলে আমি এখানে ওই গাইডলাইন ধরেই কাটিং করব। গাইডলাইন ধরেই এক্সট্রা হেয়ারগুলো আমি কেটে ফেলব। আমি রাইট লেফট করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটা করব। পয়েন্ট করেও কাটিং দিব যাতে স্ট্রিপের লেয়ারগুলো ভালো পড়ে। এবার আমি ডান সাইডে কাটিং করব। এখানেও অতটাই ফেলব, ওই গাইডলাইন ধরে এক্সট্রা হেয়ারগুলো কাট করে ফেলব। একদমই ইজি, গাইডলাইন ধরে এক্সট্রা হেয়ারগুলো ফেলে দিয়ে পয়েন্ট কাটিং করে ফেলব। একটু চেক করে নিলাম, এবার আমি টপ এরিয়ায় সেকশন করে নিয়ে কাটিং করব। গাইডলাইন আমি পেয়ে যাব, গাইডলাইন ধরেই কাটিংটা করে নিয়ে পয়েন্ট কাটিং করে দেব। এবার সুন্দর একটা লুক চলে আসছে। এবার আমি শেপটা মিলিয়ে নেব। তো এখানে আমি ভিউ করতে পারি, একটু ডিপ ইউ করে দেব। যেহেতু আমি আগে শেপটা মিলিয়ে নিইনি, সেই কারণে আমি শেষে শেপটা মিলিয়ে দিচ্ছি, একটু ডিপ ইউ করে নিলাম। এবার দেখুন চুলটা খুব সুন্দর বাউন্স করছে আর থিন হেয়ার মনে হচ্ছে না, বেশ সুন্দর দেখা যাচ্ছে।